مثال له ولا مثيل له ولا نظير له ولا كفوا له. وصلى الله على نبيه وحبيبه محمد الذي هو سندي وإيماني وحبي وانتظاري ليلي ونهاري أن أسافر بلاده حاجا ومعتمرا أتوف بيت الله وإلى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وحج عرفات داعيا ومستغفرا وباكيا ثم المزدلفة قائلا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ورجم رجما للشيطان وردا لرب العالمين وسعى بين الصفا والمروة سعيا مشكورا سعيا مشكورا ومهللا وقائلا الله أكبر الله أكبر لا إله إلا الله والله الله أكبر ولله الحمد. أسافر إلى مدينته صلى الله عليه وسلم لزيارة مسجده لزيارة مسجده ثم أعتكف به منتظر الصلاة واقف ما بين قبره ومنبره روزة من رياض الجنة عند استعادة سريره صلى الله عليه وسلم مصليا عليه ومسلما عليه وقائلا وناشدا سافرت من بعيد خادمك خديمك إلى مسجدك بيدية الصلاة والسلام يا رسول الله. إلى كسيك نهي كروك إلهي جب مي مدينة إلهي جب مي مدینہ جا کر یہی کروں گا درے نبی پر پڑا رہا گا مدینہ جا کر یہی
أصحابه أجمعين. اللهم إني أسألك بأن لك الحمد، لا إله إلا أنت الحنان المنان، يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم. আল্লাহ তাআলা জিনাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার 145 তম ওয়াজ মাহফিলে পিতাদের কাছে একবার তোমার রহমতের নজর দিন, একবার তোমার রহমতের নজর দিয়ে তাকান। আল্লাহ তোমাদের বড় বড় পরিচয় নাই, তোমার দুয়ারের ভিখারির পরিচয় দিয়া, কাঙ্গালের পরিচয়
ছাড়ি আল্লাহ যাব কার দুয়ারে, তোমার ছাড়ি আল্লাহ যাব কার দুয়ারে, তুমি ছাড়া খেদ কি রে তোমারে, তুমি ছাড়া খেদ কি রে তোমারে, ছিলেন আল্লাহ তারা বর্তমানে দুনিয়াতে নাই, তাদের খবরটা রে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাআলা। এই মাদ্রাসার তত্ত্ব যারা কমিটির সদস্য হিসেবে খেদমত করেছেন, সেই সময়কার সাবেক চেয়ারম্যান সাহেব চরিগ্রামের অনেক মুরব্বী, দলই মাটির অনেক মুরব্বী, কোনার অনেক মুরব্বী, হরি সিং মাটি, বীর মাটি, তিনটি আল্লাহ দর্জি মাটি সহি গোটা তাদের উদার হস্ত বাড়িয়ে দিয়েছিলেন আল্লাহ, তাদের কবরে তোমার জান্নাতের লেবাস পাঠিয়ে দাও আল্লাহ, তোমার জান্নাতের লেবাস পাঠিয়ে দাও আল্লাহ তাআলা। আমরা অনেকে আছি বাড়িতে গিয়ে মা বলে ডাকার জায়গা নাই, নিজের মেয়েকে আম্মু আম্মু বলে ডাকি, কিন্তু একটা বার সেই মাকে মা বলে ডাকলে মনের যে তৃপ্তি আসতো সেই তৃষ্ণা তো ডেভেলপ হয় না। আল্লাহ
এরা শ্রমিক নয়, কিন্তু শ্রমিকের মতো পিণ্ডা বাঁধেছে, কাঁধে করিয়া বাস হয়েছে, ঠেলা শ্রমিকের মতো। এদের মধ্যে আল্লাহ যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানায় আল্লাহ, যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে আল্লাহ। আমাদের বড় শখ আমরা জীবন দশায় দেখে যাবো, ইয়া আল্লাহ এর চেয়ে সুন্দর দৃশ্য আমাদের আমাদের আমার শিক্ষক মন্ডলী অনেক মেহনত করেছেন, দিন রাত খেটেছেন, এদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ আল্লাহ এদেরকে শিফায়া জালা দাও, হায়াতে তৈয়বা দাও, ইলমের নূর বাড়াইয়া দাও, আল্লাহ ইলমের নূর বাড়াইয়া দাও। আল্লাহ আমাদের নালায়েকের কারণে, কম লিয়াকতের কারণে এই মাদ্রাসার যেন কোনো ক্ষতি না হয়, আমাদের লিয়াকত বাড়াইয়া দাও, আমাদের যোগ্যতা বাড়াইয়া দাও, আমাদের খলুসিয়ত দাও। আমাদের ময়দানে একেবারে বাচ্চার বৃদ্ধি ভালো নয়, আল্লাহ তোমার প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ,
আল্লাহ এদের আন্তরিকতা দেখলে আল্লাহ নিজের মন ভরপুর হয়ে যায়। আল্লাহুম্মা কাসির তলাবাতাহা ওয়া আওয়ানাহা ওয়া আনসারাহা। আল্লাহ যারা মাদ্রাসার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, মাদ্রাসার দরদে দরদি হন, আল্লাহ তুমি তাদের প্রতি তোমার দরদি তোমার রহমতের নজর দিয়ে থাকাও। আল্লাহ আল্লাহ অসুস্থ ফকির মিসকি দরিদ্র মানুষগুলিকে শিফায় আনতে পাঠাও। আমাদের আত্মীয় স্বজন ভাই বিরাদর আল্লাহ তাকে অসুস্থ শিফায় আনতে পাঠাও। আল্লাহ আমাদের আব্বাকে আমার আব্বাকে হায়াতে জিন্দা দাও। আল্লাহ এখনো যখন বাড়ি থেকে বের হই যাওয়ার পরে যখন হাতে হাত দিয়ে বলেন যা আল্লাহর হাওলা, মনে হয় একটা বেহেস্তের ছেড়ে পড়ে। আয় আল্লাহ তাআলা দুই একদিন বাড়ি না গেলে গভীর রজনেতে উঠিয়া তাকে ডেকে বলে আমার অভিযোগ অপর পড়িয়েছে। আল্লাহ তুমি তোমার বাচ্চারে এসে তুই বাজাও তোমার এই দুইটা আকৃতির গাইব দাও, যাতে আপা আছেন তাদেরকে হায়াতে তুই বাজাও।